সব নবী আম্বিয়া কেরামদেরকে নবুয়াত দেওয়ার পূর্বে রিসালাত দেওয়ার পূর্বে নবী বানানোর পূর্বে সকল নবী আম্বিয়া কেরামদেরকে আল্লাহ তাআলা সবার আগে সাগরের রাখাল বানিয়ে ট্রেনিং দিয়েছে সব নবীরা সাগরের রাখাল ছিলেন আল্লাহর হাবিব বললেন মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম এমন কোন নবী রাসূল বাদ যায় নাই যাকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চরান নাই সাহাবায়ে কেরাম বললেন ও নবী আপনিও কি ছাগলের রাখালি করেছিলেন কিনা আল্লাহর হাবিব বললেন হ্যাঁ আমি যখন মক্কায় থাকতাম তখন কাফেরদের ছাগলগুলো আমি নবী মাঠে গিয়ে চড়িয়ে দিতাম ছাগল আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কি দিয়ে চড়িয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের রাখাল বানিয়ে আগে ট্রেনিং দিয়েছেন নবী এই ঘাওড়া প্রাণী ছাগলগুলোকে আগে কন্ট্রোল করতে শিখেন কারণ এই ঘাওড়া প্রাণী ছাগলের পরে আরো মারাত্মক ঘাওড়া প্রাণীর দায়িত্ব আপনাদেরকে আপনাকে দেয়া হবে যাদেরকে কন্ট্রোল করা ছাগলের চাইতে বেশি কষ্ট হবে যাদেরকে বুঝিয়ে শুনিয়ে দিনে পথে আনা ছাগলের চাইতে বেশি কষ্ট হবে তারা কারা তারা কারা তারাই হচ্ছে আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে নবুয়ত দেওয়ার পূর্বে সাগরের রাখাল আল্লাহ বানিয়েছিলেন সুবহানাল্লাহ সাইয়েদরা মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন তিনি কেমন নবী রাগি না ঠান্ডা কথা বলেন খুব রাগি মানুষ ছিলেন তিনি মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে আল্লাহ আমার কোন আমলটা আপনার এত বেশি পছন্দ হয়েছে যে আমল পছন্দ করার কারণে আপনি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিয়েছেন আমার কোন আমলটা আপনার ভালো লেগেছে যে আমল পছন্দ করার কারণে আপনি আমাকে নবী বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে মূসা একদিনের ঘটনা তোমাকে বলি ওই দিনের ঘটনা আমি বড় বেশি পছন্দ করেছিলাম মূসা বলে বলেন আল্লাহ বলে মূসা তোমার কি মনে আছে নবুয়াত দেওয়ার পূর্বে বনি ইসরাইলের নবী তোমাকে বানানোর আগে তুমি মূসাকে দিয়ে আমি আল্লাহ তাআলা 10 বছর শুআইব আলাইহিস সালামের ছাগলের রাখালগিরি করিয়েছিলাম 10টা বছর মূসা আলাইহিস সালাম তার শ্বশুর আব্বা শুআইব আলাইহিস সালামের ছাগলের রাখাল ছিলেন কয় বছর সবাই বলেন 10 বছর ছাগলের রাখাল ছিলেন একদিনের ঘটনা এমন হলো সকালবেলায় মূসা আলাইহিস সালাম ছাগলগুলোকে নিয়ে মাঠের মধ্যে চলে যেতেন আবার সন্ধ্যার সময় এই ছাগলগুলোকে খাইয়ে পরিয়ে ধুয়ে মুছে সুন্দর করে ছাগলের পা ধরে আবার বাড়ির দিকে ফিরিয়ে নিয়ে আসতেন একদিন ঘটনাটা এমন হয়ে দাঁড়ালো মূসা আলাইহিস সালাম শত শত ছাগল নিয়ে বাড়ির দিকে আসছেন ইন দা মিন টাইম এই ছাগলের পাল থেকে একটা ছাগল দৌড় দিয়ে বের হয়ে গেল এবার মূসা আলাইহিস সালাম ওই ছাগলের পেছনে দৌড়ানি শুরু করলো এবার ওই ছাগলটা ডানে যায় মূসাও ডানে যায় ছাগলটা বামে যায় মূসাও বামে যায় ছাগলটা এদিক সেদিক দৌড়ায় ছাগল তো লাফ দিয়ে দৌড়ায় পাহাড়ের কণ্টকা কিন্তু পত্তার কষ্ট হয় না মূসা আলাইহিস সালাম তিনি লাফ দিয়ে দৌড়াতে পারছেন না তার জন্য ব্যাপারটা বড় কষ্টকর হয়ে গেছে অবশেষে প্রায় ঘণ্টাখানেক ছাগলের পেছনে দৌড়ানোর পরে মূসা আলাইহিস সালাম ওই ছাগলটাকে নিজে ধরতে পারলেন এবার মূসা আলাইহিস সালাম রাগী মানুষ না ঠান্ডা মানুষ কথা বলেন মূসা আলাইহিস সালামের এমন মেজাজ খারাপ হয়েছে ছাগল এতক্ষণ দৌড়াইছিস তুই আমারে এত কষ্ট দিছিস আজকে তোর একদিনকে আমার একদিন খাইছি তোরে ছাগলটাকে ধরে নিয়ে মারবে এক আসার যখনই মাথায় তুলছে এক আসার মারবে এক আসার দিয়ে শেষ মূসা আলাইহিস সালামের এমন শক্তি তার ঘটনা পড়লে তার স্টোরি পড়লে আপনারা জানবেন মূসা আলাইহিস সালাম এত শক্তি আল্লাহ তাকে দিয়েছেন এক থাপ্পড়ে একজন মানুষকে দুনিয়া থেকে মেরে ফেলেছেন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এত প্রচন্ড শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম যখন ছাগলটাকে আছাড় মারবেন মাথা পর্যন্ত তোলার পরে থেমে গেলেন আছাড় মারলেন না ছাগলটাকে বুকে জড়িয়ে নিলেন বুকে জড়িয়ে নিয়ে বললেন ওরে অবলা পানি আজকে তুই না বুঝে নিজেও কষ্ট করলি আমি নবী মূসাকেও তুই কষ্ট দিলি
উত্তরে আমি কিছু করলাম না। আল্লাহ বলে মূসা ওই দিন আমার অবলা প্রাণী ছাগলটার উপরে তুমি যেমন দয়া করেছো ওই কাজটা আমি আল্লাহর এমন ভালো লেগেছে এরপরেই আমি আল্লাহ তাআলা তোমাকে নবী বানিয়ে দিয়েছি। এজন্য মানুষের উপরে দয়া করবেন, পশু পাখির উপরে দয়া করবেন, মানুষের উপরে রহম করবেন, পশু পাখির উপরে রহম করবেন। এই গুণাবলীটা হচ্ছে নবুয়তের গুণাবলী। আজকে দেখা যায় আমাদের সমাজের মানুষেরা মানুষের উপরে দয়া করে না, পশু পাখির উপর দয়া করে না। যেমন আপনাদের বাজারে চায়ের দোকান, এই চায়ের দোকানের পাশে অনেক সময় কুকুর এসে বসে কি বসে না, কুকুর এসে বসে। অনেক জায়গায় দেখা যায় চা দোকানদার অথবা এলাকার দুষ্ট লোক, দুষ্ট মানুষ, তারা চায়ের ফুটন্ত গরম পানিটা অথবা চাটা নিয়ে অনেক সময় কুকুরের গায়ের মধ্যে ছিটকে দেয়। আছে না নাই? আবার অনেক সময় কুকুরটা রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেক দুষ্ট ছেলে পেলেরা হাতের মধ্যে ইট নিয়ে হুদায় কুকুরের একটা ঢিল ছোড়ে। আছে না? আপনাদের এদিকে হয় না এরকম? এটা করবেন না ভাই। কুকুর কিচ্ছু করে নাই, বসে আছে, আইসা ধ্যান থাপ করে একটা লাথি দূর থেকে সই করে, কুকুরে দিয়ে সই করে, দেখি আমার ঢিলটা লাগে কিনা। প্রথম বন্ধু মারে সে পেটে লাগায়, দ্বিতীয় জন করে না এবার আমি মাথায় লাগাবো, এরকম কুকুরকে ইন্ডিকেট করে তারা মারে। অথচ আপনি ভুলে যান কেন, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন কুকুরের সৃষ্টিকর্তাকে। আরে আল্লাহ তো চাইলে কুকুরটাকে মানুষ বানাতে পারতেন, আর তোমার আল্লাহ কুকুর বানাতে পারতেন। তোমাকে যে আল্লাহ মানুষ বানিয়েছেন, তোমার তো বোঝা উচিত যে এই কুকুরটার তো একজন স্রষ্টা আছে। এই কুকুরটাকে আমাকে মারলে আমি যেমন ব্যথা পাই, আমাকে ঢিল ছুড়লে আমি যেমন ব্যথা পাই, আমাকে গরম পানি দিলে আমার যেমন জ্বালা হয়, যন্ত্রণা হয়, পেইন হয়, এই কুকুরটাকে কেউ যখন ঢিল ছুড়ে গরম পানি দেয় তার বুঝি কষ্ট হয় না? কষ্ট হয় না? এই জন্য কিয়ামতের ময়দানে আপনি যে কুকুরের উপরে জুলুম করেছেন এর প্রতিশোধটাও আল্লাহ তাআলা নেবেন, ওই কুকুরকে শক্তি দিয়ে দিবেন আর আপনাকে কুকুরের মতো বানিয়ে দিবেন। এরপরে আল্লাহ বলবেন দুনিয়াতে তোমার উপরে যে জুলুম করেছিল আজকে সরে আসলে তুমি তোমার জুলুমের শাস্তিটা নিয়ে নাও। এজন্য খুব সাবধান থাকতে হবে ভাই, আল্লাহর কোন অবলা প্রাণীর উপরে মনের অজান্তেও কখনো তাদেরকে কষ্ট দেয়া যাবে না। এই ব্যাপারটা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা ওই যে তুমি ছাগলটাকে মারতে তুমি পারতা, কিন্তু না, তুমি এত চূড়ান্ত কষ্টের পরেও তোমার মেজাজ, তোমার টেম্পারেচার এত হাই ছিল, এরপরও তুমি ছাগলটাকে না মেরে তুমি যে বুকে নিয়েছো, তোমার ধৈর্যের যে ট্রেনিং হয়েছে আমি দেখেছিলাম, তোমার ধৈর্যের ট্রেনিং লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে। ওই দিনের পরে আমি আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দেওয়ার জন্য চিন্তা করেছিলাম। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।